অনেক কষ্ট পয়সা স্যার, যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা কর। আমার কাছে বই নিয়েছিল টাকা তোলবার জন্য। আচ্ছা গ্রাহকরা তো অ্যাকাউন্টে মিলিয়ে দেখি আমার সঙ্গে যে ওই অ্যাকাউন্টে বাসিন্দা। আমি এই সমীরণ পোস্ট অফিসে চাকরি করে ওনাকে আমি 2020 সালে বই করেছিলাম। এমনি পাসপোর্ট যখন তখন তোলা যাবে, ওকে আমি 10,000-20,000 করে এরকম করে আমি 8 বারে 1,30,000 টাকা দিয়েছি। তা থেকে আমায় ও 13,000 টাকা দিয়েছে, এখনও 1,17,000 টাকা আমি পাবো। এত যতবার চাই নেই নেই করে আমায় টাকা দেয়নি। আমতার অফিস, কদমতলার অফিস, হাওড়ার অফিস, ডোমজুর পোস্ট অফিস সব গেছি। এইখানে এই এটা হচ্ছে আমতার, এই বই আমার অরিজিনাল যেটা দিয়েছিল সমীরণ, সেই বই নিয়ে এই বই জিরাস করে এখানে পোস্টমাস্টারকে স্টাম্প মেরে একে এখানে ডাকিয়ে আমাকে এইগুলো দিয়েছে, নতুন বই দিয়েছে। হ্যাঁ, এই বইটাকে ওই বই নিয়ে এই বই অরিজিনাল বলে দিয়ে দিয়েছে, নতুন বই নয়, ওই বই জিরাস করেছে, করে জিরাস কপি দিয়েছে। হ্যাঁ, এই জিরাস কপিতে এরম লিখে এই স্যারকে স্টাম্প মেরে দিয়েছে, বলেছিল আপনার টাকা পাস করিয়ে দেবো, কিন্তু এখনো পাইনি। 2008 আমার জমা নিয়েছে, এই 21 সালে 8 জমা নিয়েছে, এতদিন হয়ে গেল আমাকে কোনো কিছু দিচ্ছে না। এতবার ডেকে বললো আমায় ডাক করাবে, এতবার করে আমায় ডাকও করায়নি দেয়ও নে, তবু আমি 12 বার গেছি ওই আমতার অফিসে। হ্যাঁ, থানায় আমি জানাইনি, 12 বার ওই অফিসে গেছি, 4টে স্যার পাল্টাই হয়ে গেছে, যিনি নিয়েছিল তিনি অন্য জায়গায় চলে গেছে, আর একটা স্যার এসে চলে গেছে, আর একটা দিদিমণি এসে চলে গেছে, এবারে যে স্যার এলেন তিনি বলছে হবে না, এই টাকা পাওয়া যাবে না বলে, তাও আমি বলেছি আমার বই তাহলে ফেরত দিন। হ্যাঁ, আমার অনেক কষ্টের টাকা, আমার স্বামী জন খেটে খায়, আমার স্বামী ঢালাই ঘরে রোদ্দুরে কষ্টে কাজ করে, অনেক কষ্টের পয়সা স্যার, যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা কর। আপনার নাম? কবিতা বেরা ও স্বামীর নাম লক্ষ্মীকান্ত বেরা। আপাতত আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত 50 জনের ওপর বই রয়েছে, তাদের অ্যাকাউন্ট ভুয়ো। আপনি যখন 20 সালে আসতে জানতে পেরেছেন, তারপরে কি আপনি উচ্চ স্তরের আধিকারিকদেরকে জানিয়েছিলেন? কোন ব্রাঞ্চে জানিয়েছিলেন? আপনারা ডোমজুরে জানিয়েছিলেন, তার কোনো আশ্বাস মিলেছে? ওনাকে কোনো রকম কোনো পানিশমেন্ট, এই যে এত লোকের ভুয়ো এরকম, মানে এটা নিয়ে কেউ উচ্চ বাচ্চায় করবে? আপনার নামটা? আপনার নামটা?